ভাই আজকে দেখি সব ইউজড আইটেম নিয়ে আসছেন, মানে সব ইউজড গেমিং কনসোল। আজকে শুধু ইউজড গেমিং কনসোল কি কি পাওয়া যাচ্ছে এবং প্রাইস আপডেটটা দিয়ে দিব আজকে। আচ্ছা মানে এগুলা কি খুব রিলায়েবল হবে তো, মানে যারা নিবে? আচ্ছা ইট ডিপেন্ডস আপনি কোনটা নিতে চাচ্ছেন। এই জন্য আজকে সবচেয়ে কম প্রাইসেরও নিয়ে আসছি, ভালো প্রোডাক্টও নিয়ে আসছি, সবকিছু ভেরিয়েন্টগুলো দেখায় দিব। অনেকে বলেন বেশি কেন, আবার অনেকে বলেন ভাইয়া কম কেন, সো সবকিছু নিয়ে আসছি আপনাদের সব বুঝে বলে দিই। আচ্ছা মানে আজকে সবগুলাই ইউজড প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স, এন্ড সবগুলাই কিন্তু খুবই ভালো, প্লাস ওয়ারেন্টি তো থাকছে নাকি? ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই থাকে। ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টিও দিবেন? জি অবশ্যই। মানে ওয়ারেন্টিও পাচ্ছেন গ্যারান্টিও পাচ্ছেন, কিন্তু PS5 আছে ভিউয়ার্স, মানে আজকের ভিডিওতে ইউজ PS5 এর একদম লোয়েস্ট প্রাইস ইন বাংলাদেশ হবে নাকি? এখন আপাতত স্টক অনুযায়ী সবচেয়ে লোয়েস্ট প্রাইসেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্টক কি ইউজ PS5 এর অনেক আছে নাকি? না ভাই, আমার কাছে দুঃখের সহিত বলছি ইউজ PS5 এর স্টক একটাই আমার কাছে। একটাই? তো যারা দেখবেন মাস্ট ফোন দিয়ে আগেই কনফার্ম করবেন। আর সত্যি বলতে যে দুই দিনের বেশি ওভার হয়ে গেলে আশা ছেড়ে দিয়ে আর পাওয়াই যাবে না। মানে এই ভিডিওর দুই দিন ডিউরেশনের মধ্যে যদি PS5 নিতে পারেন নিবেন, নাইলে আর এটা থাকবে না, এতটুকু বলা যায়। এই আজকের যে প্রাইসে দিবেন সেটাই থাকবে না, এইটাতে থাকবে না, এবং স্টকও থাকবে কিনা ওইটাও সন্দেহ, কারণ ইউজ PS5 অনেক ডিমান্ড করবে। একদম লোয়েস্ট প্রাইসে একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবে এরকম ডিভাইস দিয়ে শুরু করব। আচ্ছা তো আপনারা জানেন মার্কেটে এখন এরকম ডিভাইস চলে আসছে সাথে দুইটা কন্ট্রোলার আছে। ভাই এবার কি PSP দেখাবেন? হ্যাঁ এবার হচ্ছে সনির PSP, প্লেস্টেশন পোর্টেবল যেটাকে বলে। স্ট্রিট মডেল আছে, 2005 মডেল আছে, 3000 মডেল আছে, PSP গো আছে, এগুলো হচ্ছে সব সনি অরিজিনাল। এটার সাথে মেমোরি কার্ডও পাচ্ছেন, প্লাস হচ্ছে গেম লোড করা জেলব্রেক করা থাকবে ইনশাল্লাহ। এবং স্ট্রিট মডেলটা যদি নেন মাত্র 6,500 টাকা দিয়ে আপনি PSP স্ট্রিটটা নিতে পারছেন, 6,500 টাকা। আর যদি এই 2000 মডেলের আপনি PSPটা নেন, এটা 2000 মডেলের PSP, এটা নিলে রাখা যাবে 7,500 টাকা। আর যদি 3000 মডেলের এই PSPটা নিন, এটা পড়বে আপনার 8,500 টাকা। এগুলো সবগুলোর সাথেই কিন্তু আপনি 8GB মেমোরি কার্ড পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। 8GB মেমোরি কার্ড কি এটার সাথেই থাকবে? সাথে আমি দিয়ে দিচ্ছি, প্লাস গেম লোডও করে দিব ইনশাআল্লাহ। গেম লোড করে দিবেন, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আর সাথে কিন্তু অবশ্যই আপনি একটা চার্জার পেয়ে যাচ্ছেন, অরিজিনাল চার্জার পাবেন। আর এটা হচ্ছে PSP গো, জানেন সবাই? নাই এটা তো কারোর কাছে আমি বুঝবো যে কাস্টমারটা ওরকম ভ্যালুয়েবল কিনা, যে যার কাছে দিলে এটা ঠিক থাকবে। আর এরপর নিয়ে আসি, একটু তাড়াতাড়ি করছি আজকে, তাড়াতাড়ি শর্ট ভিডিও করে ফেলবো। এখন নিয়ে আসি হচ্ছে নিনটেনডো সুইচ জেল ব্রোকেন, এটা হচ্ছে ভার্সন 2 জেল ব্রোকেন। এটা হচ্ছে আপনার ওলেড ভেরিয়েন্ট, একদম লেটেস্ট ভেরিয়েন্ট, জেল ব্রেক করে রেখেছি ওলেড ভেরিয়েন্ট। এটা হচ্ছে আপনার যদি মেমোরি কার্ড 128GB দেওয়া আছে, মেমোরি কার্ড সহ নিতে চাইলে 21,500। আর এটার সাথে 512GB মেমোরি কার্ড আমি দিয়ে রেখেছি, প্লাস গেম লোড করে রেখেছি, এটার প্রাইস হলো 30,000 টাকা। বাট যদি কেউ মেমোরি কার্ড ছাড়া নিতে চায় তাহলে এটা রাখা যাবে 26,000। এগুলোর ব্র্যান্ড নিউ প্রাইসটা একটু আইডিয়া দিবেন? ওলেটার ব্র্যান্ড নিউ প্রাইস 32,000, আর জেল ব্রেক করতে খরচ লাগে 5,000 টাকা, মানে টোটাল 37,000 হচ্ছে কস্টিং পড়ে যাবে মেমোরি কার্ড ছাড়া। আচ্ছা আর মেমোরি কার্ড 512GB দাম হচ্ছে 5,500 টাকা। আচ্ছা তার মানে প্রায় আপনার 40 আপ হয়ে যায় প্রাইস। সো তাদের জন্য তো এগুলোর কন্ডিশন তো ভাই একদম মানে ব্র্যান্ড নিউই লাগতেছে সো ফার। অ্যাকচুয়ালি এগুলো যারা আমার কাছে দিয়ে গেছে তারা চেঞ্জ করে PS5 বা অন্য কোনো ডিভাইসে শিফট হয়েছে। আচ্ছা এক্সচেঞ্জ করে নিয়ে গেছে, এক্সচেঞ্জ করে নিয়ে গেছে, এগুলো কিন্তু আমার সেল করে দিয়ে যায়নি, এক্সচেঞ্জ করে নিয়ে গেছে। ভাই PS4 এর সবচেয়ে লোয়েস্ট যে দামটা বলছিলেন বলবেন আজকে, ওটা একটু শুনি। জি PS4 এর
মানে কি বলবো সর্বকালের সর্বনিম্ন অফার আজকে আচ্ছা সাথে একটা অরিজিনাল ইউজ কন্ট্রোলার পাচ্ছেন আচ্ছা এই প্রোডাক্টটা প্রাইস পড়বে মাত্র 12500 টাকা কি বলেন ভাই 13500 নিচে তো আমি আজ পর্যন্ত কিওর থেকে নিতে পারলাম আমি দিচ্ছি এবং বলে দিচ্ছি কেন এটা প্রাইস এত কম আচ্ছা কেন অন্যগুলোর প্রাইস একটু চেঞ্জেস হবে যেমন এটা তো ফ্যাট এখানে স্লিম ভার্সনও আছে এটা স্লিম ভার্সনটা আছে এটা আমি আপনাদের জন্য যদি কেউ নেন তাহলে 15000 টাকা রাখবো ইনশাআল্লাহ 15000 টাকা কন্ট্রোলার সহ তো 15000 টাকা আচ্ছা কন্ট্রোলার সহ দিচ্ছেন হ্যাঁ অবশ্যই কন্ট্রোলার সহ কোনটাই কন্ট্রোলার ছাড়া না আচ্ছা এটা পড়বে 12500 এটা 15000 টাকা এটা স্লিম ভার্সন এটা ফ্যাট এখানেও কিন্তু আবার ফ্যাট ভার্সন আছে স্লিম ভার্সন আছে এগুলো কি প্রাইস ভ্যারাইটি চেঞ্জ হবে নাকি অবশ্যই এটার প্রাইস হবে 14500 এটার প্রাইস হবে 17500 17500 এখন অনেকেই জিজ্ঞেস করবে ভাই প্রাইস ডিফারেন্সটা কেন হয় আচ্ছা এত ডিফারেন্স কেন এটা আমারও কোশ্চেন হচ্ছে ভাই এই যে আপনি একটু ইজিলি দেখেন আমি জাস্ট একটু আপনাকে বুঝিয়ে দেই দেখেন এটা কখনো রিপেয়ার হয়নি ইনটেক ভয়েড ও আচ্ছা 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 আর এটা রিপেয়ার হয়েছে আমাদের কাছ থেকে রিপেয়ার হয়েছে এই জন্য এটার প্রাইসটা একটু কম কারণ ইনটেক ভয়েড স্টিকারটা না থাকলেই আপনার প্রায় 2000 টাকা কমে যাবে আচ্ছা আচ্ছা 2000 টাকা কমে যাবে বাট ওয়ারেন্টি কিন্তু একই থাকবে ওয়ারেন্টি একই সেম দুইটা সেম বাট যেহেতু এটা খোলা হয়েছে রিপেয়ার করা হয়েছে আমি কম দিয়ে নিয়েছি কম দিয়ে সেল করছি নাকি অবশ্যই তবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস সার্ভিস ওয়ারেন্টি সবগুলোতে সেম ভাই PS4 এর যারা গেমার সিডি নিতে চায় ওদের জন্য কি অফার আছে সিডির কি প্রাইস আপনাদের 4 বা 5 PS PS4 এর সিডি যেটা ওটা সর্বনিম্ন 500 টাকা থেকে ইউজ হবে আর আপনারা অনেকেই হয়তো জানেন না আমরা কিন্তু ইউজ গেমও সেল করে থাকি আচ্ছা তো যাদের ইউজ গেম লাগবে ওরা আমাদের স্টোরে এসে যোগাযোগ করুন বা ভাইয়ার ভিডিওতে আজকে একটা ক্লিপ দিয়ে দিব না যে আমার কালেকশনগুলো ইউজড কি কি আছে এর বাইরেও যদি লাগে তারপর আমাদের ফোন দিয়ে বা নক দিয়ে ওই না নক দিলেই তো আপনার ডেসক্রিপশনে জি পেয়ে যাবেন আর এখন যেটা দেখাবো PS5 সবাই ওয়েট করতেছে এটার জন্য মোস্ট প্রোবাবলি আপনারা যারা অনলাইনে ইউজ PS5 খুঁজতেছেন ওরা জানেন ইউজ PS5 এখন ফ্যাট মডেল যেটা এটা অনলাইনে সেল হচ্ছে 56000 টাকা 55000 টাকা আর আমরা সেল করতেছি 49000 এ বাট ভাইয়া ভিডিও দেখে যারা আসবে 48000 এ নিতে পারবেন 48000 টাকায় PS5 অনলি 3 মান্থ ইউজ আমাদের কাছ থেকেই নিয়েছিল ব্র্যান্ড নিউই তো আছে ব্র্যান্ড নিউই আছে উনি কানাডাতে চলে গেছেন আচ্ছা খালি বক্সটা মনে হয় বক্সটা নাই আচ্ছা ঠিক আছে ভাই বক্স তো রাখে না মানুষ বক্স তো এটা 3 মাস অনলি ইউজ হয়েছে এটার সাথে অরিজিনাল কন্ট্রোলার অরিজিনাল কেবল সবকিছু পাবেন সাথে মানে সবই পাচ্ছেন বক্স ছাড়া আর কি এই জন্য আর 3 মাস ইউজ হলে ভাই PS5 এর কিচ্ছু হয় না মানে ব্র্যান্ড নিউ যারা দেখে আপনাকে যদি বক্সেরটা বের করে দেই আর এটার পাশে রাখি আপনি মনে হয় না আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন এন্ড ভিউয়ার্স ভাইয়া কিন্তু এখানে দেখতে পারবেন একটা বিশাল বড় টিভি লাগাইছে সো দ্যাট আপনারা আইসে যে কোনো কনসোল মানে কেনার আগে দেখে খুলে নিয়ে একদম পুরো টেস্ট করে এরপর কিনতে পারে যতক্ষণ মন চায় আমার এখানে কিন্তু কোনো টাইম লিমিট নাই যে ভাই 5 মিনিট হয়ে গেছে আজকেও তো এসে একজন অনেকক্ষণ লাগাই চেক করে নিয়ে গেল যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবেন ততক্ষণ পর্যন্ত চেক করতে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যে কোনো গেম দিয়ে চেক করতে পারবেন এবং যার কাছ থেকেই নেন মাস্ট আপনি গেম প্লে করে তারপর নিয়ে যাবেন কি হচ্ছে কেমন ডিস্কটা ভালো করে ঢুকছে কিনা বের হচ্ছে কিনা এগুলো চেক করে তারপর নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আর যার কাছ থেকেই নেন না কেন প্রতারিত আর হবেন না ভালো একটা সার্ভিস দিয়ে যাবে লং টাইম সো ভিউয়ার্স আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এন্ড সাকিব ভাইয়ের ভিডিও ভালো লাগে কিন্তু ডেফিনেটলি সাকিব ভাইকে একটা নক দিবেন এন্ড ডেফিনেটলি সব কিছু দেখছেন অবশ্যই এসজে শপিং কে সাবস্ক্রাইব করুন আর এক্সক্লুসিভ গেমস জোনের একটা পার্সোনাল চ্যানেল আছে ওইখানেও ভিজিট করে সাকিব ভাইয়ের পার্সোনাল ভিডিওস কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন ঠিক আছে